सुप्रिय एकादश श्रेणी शिक्षार्थी आशा करी तुम्हारा जे जेखने आसो भलो आसो सुस्थ आसो और निरापदे आसो से आशा करी तुम्हारा अनलाइन क्लास कार्यक्रम साथ ही आसो गत लेक्चारगुलोर धारावाहिकत आज के साथे संयुक्त नेत्रिकोणमितिक अनुपात लेक्चार छये कैकटी गुरुत्वपूर्ण अंकर समाधान करब। तो चलो आजकल जो क्लासे तुम्हारे साथ समस्यागुलू समाधान करते चाची से समस्यागुलूर की लक्ष्य करो आम्रा जानी आम्रा एक आगे बेसिक आलोचना करे तारपर जाबो आम्रा जानी एक समकोण समान 90 डिग्री आबार आम्रा जानी एक डिग्री समान 60 मिनिट एक मिनिट समान 60 सेकेंड आशा करी तुम्हरा इतिमध्ये सेगुलो जानते पारछो। लक्ष्य करो तुम्हार प्रश्न जदि एरकम थाके जे 35 सेकेंड एर माने कि 60 सेकेंड हइले एक मिनिट हय तो तुम्हार आछे 35 सेकेंड तार माने हलो एक मिनिट थेके 25 सेकेंड कम। क्लियर विषयटा एक मिनिट थेके कत सेकेंड कम 25 सेकेंड कम। आमि आबार बोलतेछि 35 सेकेंड आछे 35 सेकेंडेर साथे आर कत सेकेंड जुग करले 35 সেকেন্ডের সাথে আর কত সেকেন্ড যোগ করলে 60 সেকেন্ড হয় 25 সেকেন্ড 25 সেকেন্ড যোগ করলে 60 সেকেন্ড হয় তার মানে 1 মিনিট থেকে 25 সেকেন্ড বিক করলে কত সেকেন্ড হবে 35 সেকেন্ড হবে অথবা এই 25 সেকেন্ডটা যদি তুমি এই পাশে নিয়ে আসো 35 সেকেন্ড প্লাস 25 সেকেন্ড হবে 60 সেকেন্ড 60 সেকেন্ড সমান 1 মিনিট ঠিক আছে। তাহলে 35 সেকেন্ড যদি প্রশ্নে লেখা থাকে তার মানে তুমি বুঝতে পারছো 1 মিনিট থেকে 25 সেকেন্ড কম। অনুরূপভাবে তোমার প্রশ্নে যদি এরকম লেখা থাকে 28 মিনিট 28 মিনিট বলতে তুমি কি বুঝো 28 মিনিটের বড় এককটার নাম কি ডিগ্রি। তাহলে 28 মিনিট কত ডিগ্রি কত মিনিটে 1 ডিগ্রি হয় 60 মিনিটে 1 ডিগ্রি হয় তোমার আছে কত মিনিট 28 মিনিট। তাহলে 28-এর সাথে কত যোগ করলে 60 হবে 28-এর সাথে কত যোগ করলে 60 হবে তা 28-এর সাথে আর 32 যোগ করলে 60 ডিগ্রি হয় 28 আর 32 যোগ করলে 60 ডিগ্রি হয় তাহলে 1 ডিগ্রি মাইনাস 32 মিনিট তাইলেই সেটা হয়ে যাবে কি 28 মিনিটের সমান অর্থাৎ 1 ডিগ্রি হলো 60 মিনিট 60 মিনিট থেকে যদি 32 মিনিট বাদ দাও বাদ দিলে কত মিনিট হয়ে যাবে 28 মিনিট হবে অর্থাৎ 28 মিনিট বলতে আমরা বুঝবো 1 মিনিট থেকে 32 মিনিট 1 মিনিট থেকে 32 মিনিট কম। অনুরূপভাবে যদি এরকম লেখা থাকে 30 সেকেন্ড 30 মিনিট 30 সেকেন্ড যদি এরকম লেখা থাকে 30 মিনিট 30 সেকেন্ড তাহলে এখানে লক্ষ্য করো এই দুইটার মধ্যে এরকম দুইটা যদি একসাথে থাকে তাহলে এখানে সেকেন্ড এখানে আছে মিনিট এর সবচেয়ে এর এককটা হবে কার সাথে সংযুক্ত হবে ডিগ্রির সাথে ঠিক আছে। তাহলে আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি এখানে আছে কত ডিগ্রি কত সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ডকে আগে মিনিটে নিব মিনিটকে আমরা কী করব ডিগ্রিতে নিব তাহলে 30 সেকেন্ডের সাথে আর কত সেকেন্ড যোগ করলে 60 সেকেন্ড হয় 30 সেকেন্ড তাহলে লিখবো আমরা 30 সেকেন্ড 30 সেকেন্ড আর 30 সেকেন্ড কত হলো 60 সেকেন্ড 60 সেকেন্ড সমান কত জানি আমরা 1 মিনিট এই 1 মিনিট আর এখানে ছিল আগে 30 মিনিট হয়ে গেল কত মিনিট 31 মিনিট কিন্তু আমার দরকার কত কত ডিগ্রির সাথে তুলনা করতে হবে 1 ডিগ্রির সাথে 1 ডিগ্রি হইতে গেলে কত মিনিটের দরকার 60 মিনিটের দরকার আমার আছে কত 31 মিনিট তাহলে আর বাকি থাকবে কত 29 মিনিট তাহলে আমরা কি লিখতে পারবো 1 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি মাইনাস 29 মিনিট 30 সেকেন্ড। ক্লিয়ার বিষয়টা আমি আবার আরেকটা উদাহরণ দিয়ে লক্ষ্য করে দিয়েছি যেমন লক্ষ্য করো যেমন এরকম থাকলো যে 28 মিনিট 32 সেকেন্ড 33 মিনিট 33 28 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড এরকম থাকলো এভাবে তিনটা একসাথে থাকলো তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কত বড় হলো বড় একক কোনটা ডিগ্রি তো ডিগ্রি সর্বোচ্চটা কত আছে 90 তাহলে তোমাকে 90-র সাথে তুলনা করতে হবে তাহলে লক্ষ্য করো তাহলে 90-র সাথে তুলনা করব আমরা লিখলাম 90 তাহলে আমি এখানে ছিল 28 মিনিট আমি লিখছি 90 মিনিট তার মানে তোমার কি বেশি লিখছো তাহলে কী করতে হবে মাইনাস করতে হবে কত মাইনাস করতে হবে যত বেশি লিখছি তত মাইনাস করতে হবে এখন এইটা মাইনাসটা করবো কীভাবে এই ক্রমান্বয়ে প্রথমে সেকেন্ডটাকে কী করবো মিনিটে নিব মিনিটটাকে কী করবো ডিগ্রিতে নিব পরে ওই ডিগ্রিটা আবার 90-এর সাথে কী করবো তুলনা করবো তো লক্ষ্য করি না আছে কত সেকেন্ড 33 সেকেন্ড আমার দরকার 33 সেকেন্ডকে যদি মিনিটে নিতে চাও তাহলে 60 সেকেন্ড বাড়াইতে হবে তো 33 সেকেন্ডের সাথে আর কত সেকেন্ড যোগ করলে 60 সেকেন্ড হবে 33 সেকেন্ডের সাথে
আর 27 সেকেন্ড যোগ করলে হবে 60 সেকেন্ড তাহলে 33 সেকেন্ড আর 27 সেকেন্ড যোগ করলে 60 সেকেন্ড 60 সেকেন্ড মানে কি 1 মিনিট আর এখানে আছে কত 32 মিনিট তাহলে তোমার হয়ে গেল কত মিনিট 33 মিনিট হয়ে গেল কারণ এই 33 মিনিটটাকে তোমার কি করতে হবে ডিগ্রিতে নিতে হবে 33 মিনিটকে ডিগ্রিতে নিলে কত মিনিট সাজাইতে হবে 60 মিনিট সাজাইতে হবে আছে কত মিনিট আমার 33 মিনিট তে 33 মিনিটের সাথে আর 27 মিনিট যোগ করলে কিন্তু 60 মিনিট হবে 60 মিনিট সমান তখন আমাদের কত হয়ে যাবে 1 ডিগ্রি 1 ডিগ্রি আর এখানে আছে কত ডিগ্রি 28 ডিগ্রি হয়ে গেল আমাদের কত ডিগ্রি 29 ডিগ্রি এই 29 ডিগ্রিকে তোমার 90 এর সাথে তুলনা করতে হবে কারণ আমরা সমকোণের সর্বোচ্চ এককটা কত ডিগ্রি 90 ডিগ্রি এই 29 এর সাথে আর কত যোগ করলে 90 হবে 29 এর সাথে আর 61 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমার 28 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড বলতে আমি বুঝবো 90 ডিগ্রি মাইনাস 61 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড ঠিক আছে এরকম করে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডগুলোকে একটা থেকে আরেকটা আমরা কি করতে পারবো প্রকাশ করতে পারবো ঠিক আছে তাহলে চলো আমরা আজকে এরকম অঙ্ক আমরা দেখতে চাই আজকের যে সূত্রটা দেখে অঙ্ক করতে চাই যেমন প্রমাণ করো আজকে দিনের প্রথম অঙ্ক প্রমাণ করো সাইন 78 ডিগ্রি 19 মিনিট আবার সাইন 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস কজ 78 ডিগ্রি 19 মিনিট সাইন 18 ডিগ্রি 19 মিনিট আর এখানে হলো সাইন 11 ডিগ্রি 19 মিনিট এরপরে কি 11 ডিগ্রি 41 মিনিট 18 ডিগ্রি 19 মিনিট 11 ডিগ্রি 41 মিনিট আর সাইন 18 ডিগ্রি 19 মিনিট সমান √3/2 এটা আমাদের প্রমাণ করতে হবে শিক্ষার্থীরা লক্ষ্য করো বলছে প্রমাণ করো সাইন 78 ডিগ্রি 19 মিনিট ক ইনটু কস 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট ইনটু সাইন 18 ডিগ্রি 19 মিনিট সমান √3/2 এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড লক্ষ্য করো প্রমাণের জন্য লেফট হ্যান্ড সাইড সাইন 78 ডিগ্রি 19 মিনিট কজ 18 ডিগ্রি 19 মিনিট সাইন 11 ডিগ্রি 41 মিনিট সাইন 18 ডিগ্রি 19 মিনিট লক্ষ্য করো আমার সূত্র জানা আছে এটা একটা সূত্রের সাথে মিলাইতে হবে তোমাকে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি ক্লিয়ার বিষয়টা অথবা কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি তাহলে তুমি কী করবা এখানে যেহেতু সাইন এ কজ বি মাইনাস পরে কী হয় সূত্রটা কজ এ সাইন বি তাহলে এই কজ সাইনটাকে আমাদের কী করতে হবে কজে নিতে হবে তাহলে আমরা কী করবো সাইন 78 ডিগ্রি এটা যা ছিল তাই লিখবো 19 মিনিট কজ 18 ডিগ্রি 19 মিনিট এই সাইনকে আমরা কী করবো কজে নিতে চাই তাহলে সাইনকে যদি কজে নিতে চাই তাহলে পূরকের সাথে তোমার কম্পেয়ার করতে হবে পূরক বলতে আমরা বুঝি কি 90 ডিগ্রি তার মানে এই কোণটাকে 90 ডিগ্রির সাথে তুলনা করে সাইনের পূরকটা কজে আমরা প্রকাশ করব তাহলে সাইন 90 মাইনাস আমার ছিল 11 ডিগ্রি লিখছি 90 ডিগ্রি তাহলে বেশি লিখছি কত বেশি লিখছি সেটা আমরা কী করে দিব মাইনাস করে দিব তা আমার আছে কত মিনিট এবং ডিগ্রি দুটো একসাথে আছে তাহলে প্রথমে মিনিটটাকে কী করবো ডিগ্রিতে নিব আর ওই ডিগ্রিটাকে 90-এর সাথে তুলনা করব তো আমার ছিল কত 41 মিনিট তাহলে 11-র সাথে 41-এর সাথে আগে কী করবো আমরা মিনিটটাকে ডিগ্রিতে নেবে 41 মিনিটের সাথে কত মিনিট যোগ করলে 60 মিনিট হবে 41-এর সাথে 19 মিনিট যোগ করলে হবে 60 মিনিট সমান আমরা জানি কি 1 ডিগ্রি আর এখানে আছে 11 ডিগ্রি হয়ে গেল আমাদের কত ডিগ্রি 12 ডিগ্রি আমি লিখছিলাম কত লিখছিলাম হলো 90 ডিগ্রি তাহলে আমার 90 ডিগ্রি হইতে গেলে 12 ডিগ্রির সাথে আর কত যোগ করতে হবে অথবা 90 ডিগ্রি থেকে কত বিক করলে 12 ডিগ্রি হয় 78 ডিগ্রি ঠিক আছে 78 ডিগ্রি তার মানে এই 11 ডিগ্রি 41 মিনিট সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি 19 মিনিট ইনটু সাইন 18 ডিগ্রি 19 মিনিট এবার লক্ষ্য করো তাহলে আমরা লিখতে পারি সাইন 78 ডিগ্রি 19 মিনিট কজ 18 ডিগ্রি 18 ডিগ্রি 19 মিনিট
হ্যাঁ পরে মাইনাস সাইন নাইনটি মাইনাস থিটা, তাহলে এই নাইনটি মাইনাস থিটা, নাইনটি মাইনাস থিটাকে কিন্তু পূরক কোণ বলা হয়, থিটার পূরক কোণ হবে নাইনটি মাইনাস থিটা, ঠিক আছে। অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কোনো কোণ যদি কী করা হয়, বিয়োগ করা হয়, মাইনাস করা হয়, তাহলে সেই কোণটাকে বলা হবে নব্বই ডিগ্রির পূরক কোণ। তাহলে এখানে যেহেতু পূরক কোণ প্রকাশ করতেছে, তাহলে সাইনের পূরক কত হয়ে যাবে কজ, আর থিটা কত দেওয়া আছে আটাত্তর ডিগ্রি উনিশ মিনিট ইনটু সাইন আঠারো ডিগ্রি, আঠারো ডিগ্রি উনিশ মিনিট, আঠারো ডিগ্রি উনিশ মিনিট। এবার কিন্তু একটা সূত্র বসছে, সাইনে কস বি মাইনাস কজে সাইন বি, আমরা সবাই সূত্র জানি সাইন এ মাইনাস বি, অর্থাৎ আটাত্তর ডিগ্রি উনিশ মিনিট মাইনাস মাইনাস আঠারো ডিগ্রি উনিশ মিনিট, আঠারো ডিগ্রি উনিশ মিনিট। বিয়োগ করলে হবে সাইন, বলো আটাত্তর ডিগ্রি উনিশ মিনিট থেকে আঠারো ডিগ্রি উনিশ মিনিট, এখানে উনিশ মিনিট উনিশ মিনিট বিয়োগ করলে বাদ যাবে, আটাত্তর থেকে আঠারো বিয়োগ করলে হবে সিক্সটি মিনিট ডিগ্রি, সিক্সটি ডিগ্রি সমান আমরা জানি সাইন, সিক্সটি ডিগ্রি সমান আমরা জানি রুট টি বাই টু, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। প্রুভড, পি আর ও বি ই ডি, প্রুভড, ক্লিয়ার বিষয়টা শিক্ষার্থীরা? আমরা পরে এরকম আরেকটি অঙ্ক আমরা দেখতে চাচ্ছি, লক্ষ্য করো। দ্বিতীয় অঙ্কটি হলো দুই নম্বর অঙ্ক, যে টেন সিক্সটি এইট ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট মাইনাস কট সিক্সটি সিক্স ডিগ্রি পঁচিশ মিনিট বাই ওয়ান প্লাস টেন সিক্সটি এইট ডিগ্রি থার্টি ফাইভ মিনিট ইন্টু কট সিক্সটি সিক্স ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট, এত এর মান নির্ণয় করো, এত এর মান নির্ণয় করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা আগের যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটার মতো এখানে লক্ষ্য বলছে এত এর মান নির্ণয় করো। আমরা সূত্র জানি টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি, তার মানে এই পথটাকে আমার কী করতে হবে, টেনে প্রকাশ করতে হবে। যেহেতু কটকে টেনে প্রকাশ করতে হলে, কটকে টেনে প্রকাশ করতে হলে অথবা টেনকে যদি কোটে প্রকাশ করতে হয় তাহলে তার পূরক কোণের সাথে তুলনা করতে হবে। তাহলে এখানে কত ডিগ্রি আছে, সিক্সটি সিক্স ডিগ্রি পঁচিশ মিনিট, তার মানে এটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো কোণ, কোনো নব্বই ডিগ্রি কোণ কোণের চেয়ে যদি ছোটো কোণ থাকে তাহলে আমরা তার কী করতে পারবো, পূরককে প্রকাশ করতে পারবো। তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা কী করলাম, টেন এত এর মান বের করবো আমরা যেহেতু, তাহলে টেন সিক্সটি এইট ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট মাইনাস কট, একে যদি পুরোকে প্রকাশ করতে চাই তাহলে নব্বই ডিগ্রির সাথে তুলনা করতে হবে, নব্বই ডিগ্রির সাথে তুলনা করা আমি লিখলাম কত ডিগ্রি, নব্বই ডিগ্রি, আমার ছিল সিক্সটি সিক্স ডিগ্রি পঁচিশ মিনিট, আমি লিখছি নব্বই ডিগ্রি, তার মানে বেশি লিখছি, কত বেশি লিখছি, যত বেশি লিখছি সেটা আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে সিক্সটি সিক্স ডিগ্রি পঁচিশ মিনিটকে আমরা কী করবো, নব্বইয়ের সাথে তুলনা করবো। তাহলে প্রথমে আমরা পঁচিশ মিনিটটাকে কী করবো, ডিগ্রিতে নিব, পঁচিশ মিনিটের সাথে কত যোগ করলে সিক্সটি মিনিট হয়, পঁচিশ সেকেন্ডের সাথে পঁয়ত্রিশ মিনিট যোগ করলে সিক্সটি মিনিট হয়, তার মানে এই দুইটা যোগ করলে কিন্তু সিক্সটি মিনিট হলো, সিক্সটি মিনিট মানে কি এক ডিগ্রি, এই এক ডিগ্রি রাইসে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে ছয়ষট্টি ডিগ্রির সাথে, ছয়ষট্টি ডিগ্রি আর এক ডিগ্রি যোগ করলে হবে কত ডিগ্রি, সাতষট্টি ডিগ্রি, তুমি লিখছিলে কত ডিগ্রি, নাইনটি ডিগ্রি। তাহলে সাতষট্টি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি করতে হলে আর কত যোগ করতে হবে সাতষট্টি ডিগ্রির সাথে, অথবা নব্বই ডিগ্রি থেকে কত বিক করলে সাতষট্টি ডিগ্রি হবে, তাহলে সাতষট্টির সাথে তুমি যদি কী করো তিন তেইশ ডিগ্রি যদি কী করো, তেইশ ডিগ্রি বিক করলেই আমাদের সাতষট্টি ডিগ্রি হয়ে যাবে, অথবা সাতষট্টি নব্বই থেকে আর সাতষট্টির সাথে যদি আমরা কী করি তেইশ ডিগ্রি যোগ করি তাহলে কী হবে নব্বই ডিগ্রি, অর্থাৎ ছয়ষট্টি ডিগ্রি পঁচিশ মিনিটের সাথে তেইশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট যদি কী করি আমি যোগ করি, যোগ করলে নব্বই ডিগ্রি হবে, অথবা নব্বই ডিগ্রি থেকে যদি কী করি আমরা তেইশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড যদি বিয়োগ করি, বিয়োগ করলেই আমার কাঙ্ক্ষিত সিক্সটি সিক্স ডিগ্রি পঁচিশ মিনিট চলে আসবে। তাহলে অনুরূপভাবে ওয়ান প্লাস টেন সিক্সটি এইট ডিগ্রি থার্টি ফাইভ মিনিট ইন্টু ওই কট এত ডিগ্রিকেও আমরা কী করবো, নাইনটি মাইনাস তেইশ ডিগ্রি পঁচিশ পঁয়ত্রিশ মিনিট, ঠিক আছে। অর্থাৎ এই কোণগুলোকে আমরা টেনে কনভার্ট করলাম। এবার লক্ষ্য করো, তাহলে টেন সিক্সটি এইট ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট মাইনাস কট নাইনটি মাইনাস থিটা সমান আমরা জানি টেন থিটা, থিটা বলতে আমরা কত বুঝতেছি এখানে তেইশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট, কারণ আমরা জানি নব্বই থেকে কোনো কোণ বিক করলে সেই কোণের
পূরক হবে সেটা ঠিক আছে তাহলে কটের পূরক কত জানি আমরা 10 আর থিটা কত জানি আমরা 30 ডিগ্রি 35 মিনিট নিচে কি হবে 1 প্লাস 10 68 ডিগ্রি 35 মিনিট ইনটু 10 কটের জায়গায় কি হয়ে যাবে 10 হয়ে যাবে 10 কত 23 ডিগ্রি 35 মিনিট 23 ডিগ্রি 35 মিনিট ঠিক আছে এবার সূত্র বলছে 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b সমান সূত্র কি 10a মাইনাস b 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস 23 ডিগ্রি 35 মিনিট 23 ডিগ্রি 35 মিনিট লক্ষ্য করো 10 68 ডিগ্রি 35 মিনিট থেকে 23 ডিগ্রি 35 মিনিট যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে হবে 35 মিনিট 35 মিনিট বাদ 68 থেকে 68 থেকে 23 বিয়োগ করলে হবে 45 ডিগ্রি 10 45 ডিগ্রি মান কত জানি 1 অর্থাৎ এত এর মান কত হবে 1 এটাই আমাদের আনসার ঠিক আছে তাহলে এরকম অঙ্ক বইয়ে আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা আমরা দুই নম্বর অঙ্ক শেষ করলাম আজকে আজকের ক্লাসের আমরা তৃতীয় অঙ্কে যাব আজকের ক্লাসের লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী আজকের তৃতীয় অঙ্কটি লক্ষ্য করো তৃতীয় অঙ্কটি কি বলা আছে যে এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ ধনাত্মক সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ এবং এবং সেক এ সমান দেওয়া আছে 17/8 এবং কুসেক বি সমান দেওয়া আছে 5/4 5/4 হলে 5/4 হলে সেক এ প্লাস বি 10 এ প্লাস বি কুসেক এ মাইনাস বি এবং সাইন এ মাইনাস বি মান নির্ণয় করো এবং সাইন এ মাইনাস বি এর মান নির্ণয় করো শিক্ষার্থীরা লক্ষ্য করো আশা করি তোমরা অঙ্কের যে সমস্যাটা বুঝতে পারছো এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ এ কোণ আর বি কোণ ধনাত্মক সূক্ষ্মকোণ ধনাত্মক সূক্ষ্মকোণ ধনাত্মক কোণ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর সূক্ষ্মকোণ মানে কি প্রথম চতুর্ভাগে অর্থাৎ প্রথম চতুর্ভাগে এ কোণ এবং প্রথম চতুর্ভাগে বি কোণ তো কোনো কোণ যদি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে তার ওই কোণের জন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান সবসময় কী হবে পজিটিভ হবে এবং আরও দেওয়া আছে সেক এ সমান দেওয়া আছে 17/8 আর কুসেক বি সমান দেওয়া আছে 5/4 হলে বলছে এই রাশি চারটির কী করো মান নির্ণয় করো অর্থাৎ সেক এ প্লাস বি 10 এ প্লাস বি কুসেক এ মাইনাস বি সাইন এ মাইনাস বি এদের মান নির্ণয় করতে বলছে ঠিক আছে আচ্ছা কুসেক না লিখে আমরা এটাকে লিখি কট এ মাইনাস বি লিখি কট এ মাইনাস বি আর কি সাইন এ মাইনাস বি এর মান নির্ণয় করো লক্ষ্য করো তাহলে আমাদের কী কী দেওয়া আছে এই অঙ্ক যে সমাধান করতে চাচ্ছি আমরা লক্ষ্য করো দেওয়া আছে সেক এ সমান দেওয়া আছে 17/8 লক্ষ্য করো এক কোণ সেক এক কোণের জন্য মানে এক কোণের সেকের মান দেওয়া আছে 17/8 তাহলে আমরা কিন্তু কজের সমান লিখতে পারবো এটা উল্টাই দিলেই কিন্তু কজের মান হয়ে যাবে ক্লিয়ার বিষয়টা এবং কস্তিটার জন্য আমরা জানি লক্ষ্য করে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এই কোণটার নাম দিলাম এ এ কোণের জন্য এটা হবে লম্ব ভূমি এটা হবে অতিভুজ ভূমি হবে 8 আর অতিভুজ হবে 17 তাহলে আমাদের লম্বের মান কত দাঁড়াবে বলতো √ 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ইকুয়েল 289 মাইনাস 64 ইকুয়েল 225 ইকুয়েল 15 অর্থাৎ এই লম্বের মান পাই গেছি আমরা 15 তাহলে আমরা নিশ্চিত সাইনের মান বের করতে পারবো সাইনের সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ 15/17 এরকম আমরা মান পাবো অর্থাৎ সেকের মান দেওয়া ছিল এখান থেকে আমরা কার মান বের করলাম কজের মান বের করলাম এখান থেকে কজের থেকে এই চিত্রের সাহায্যে আমরা কী করলাম সাইনের মান বের করলাম এইবার যদি আমরা টেনের মান বের করতে চাই টেনে মানে কী হবে লম্ব বাই ভূমি লম্ব কত ছিল 15 আর ভূমি কত ছিল 8 আমরা যদি কটের মান বের করতে চাই তাহলে কী আসবে 8/8/15 আর আমরা জানি এ কোণ আর বি কোণ কি ধনাত্মক সূক্ষ্মকোণ অর্থাৎ প্রথম চতুর্ভাগে যে কোনো অনুপাতের মান আমাদের কী হবে সবগুলো মানই পজিটিভ হবে এই হলো আমরা সেকে থেকে কজে সাইনে টেনে কটের মান বের করলাম এবার আরেকটা রাশির মান দেওয়া আছে কুসেক বি কুসেক বি সমান দেওয়া আছে কত 5/4 লক্ষ্য করো কুসেক বি সমান দেওয়া আছে 5/4 এই কুসেককে যদি আমরা উল্টায় দিই তাহলে হয়ে যাবে সাইনে অর্থাৎ কুসেকের বিপরীত হলো সাইন সাইন এ না এখানে সাইন বি হবে সাইন বি সমান হয়ে যাবে 4/5
फोर बाय फाइव एखन आमरा जदि आरेकटा समकोणी त्रिभुज अंकन करी एई बिकुणेर जोन्नो लक्ष्य करो बिकुणेर जोन्नो एटा होबे लम्ब बाय अतिभुज लम्ब छिलो फोर अतिभुज छिलो फाइव ताहले भूमि कत आसबे बोलो तो फाइव स्कोयर माइनस फोर स्कोयर इक्ुअल फाइव स्कोयर फोर स्कोयर पचिस माइनस षोलो नाइन इक्ुअल कत आसबे थ्री अर्थात भूमिर मान आसबे थ्री ताहले एबार आमरा किन्तु कसबीर मान बेर करते पारबो कसबीर मान कत होबे बोलो तो भूमि बाय अतिभुज भूमि कत छिलो थ्री अतिभुज कत छिलो फाइव एरकम करे आमरा टेन बी एर मान बेर करते पारबो टेन बी एर मान कत आसबे लम्ब बाय भूमि लम्ब बाय भूमि बिकुणेर जन्य लम्ब छिलो फोर भूमि छिलो थ्री অনুরূপভাবে কোট বির মান আমরা বের করতে পারবো থ্রি বাই কত ফোর ওকে তাহলে আমরা সেকে দেওয়া ছিল সমকোণী ত্রিভুজ ব্যবহার করে কজে সাইনে টেনে কোটে বের করছি আর কুসেক বি দেওয়া ছিল তার থেকে আমরা কুসেক বির বিপরীত হলে সাইন বির মান লিখতে পারছি ওইটা সমকোণী ত্রিভুজ ব্যবহার করে কজ বি টেন বি আর কি কোট বির মান আমরা বের করলাম এখন আমাদের এই রাশিগুলোর মান আমরা বের করবো একে একে আমরা বের করবো লক্ষ্য করো তাহলে আমরা কী লিখবো প্রথমে কোনটা বের করবো সেক এ প্লাস বি লক্ষ্য করো সেক এ প্লাস বি সেক এ প্লাস বির মান বের করবো সেক এ প্লাস বির মান শিক্ষার্থীরা সেকে সেক এ প্লাস বির কোনো সূত্র জানি না সেক মানে কি ওয়ান বাই কস ওয়ান বাই কস থিটা অর্থাৎ এখানে থিটা বলতে বুঝতেছি আমরা এ প্লাস বি এখন বলো তো কজ এ প্লাস বি সমান সূত্র কি কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সাইন এ সাইন বি ক্লিয়ার ওয়ান বাই এই কজের মান আমরা কিন্তু এ কোণ থেকে কজের মান আমরা বের করতে পারবো সেভেন বাই এইট বাই সেভেন্টিন এইট বাই সেভেন্টিন অ্যান্ড কসবির মান আমরা বের করতে পারবো এই যে কসবির মান আছে থ্রি বাই ফাইভ মাইনাস সাইনের মান আমাদের জানা আছে কত ফিফটিন বাই সেভেন্টিন ইন্টু সাইন বির মান আমাদের জানা আছে ফোর বাই ফাইভ শিক্ষার্থীরা আশা করি এই মানগুলো এখান থেকে আমরা বসাইছি বসায় লক্ষ্য করো ওয়ান বাই এখানে গুণ করলে হবে চব্বিশ বাই সাত পাঁচ সতেরো পাঁচ সতেরো কত পঞ্চাশ আর পঁয়ত্রিশ পঁচাশি মাইনাস এখানে হবে চা পনেরো সিক্সটি বাই এইটটি ফাইভ এখন আমরা যদি লসাও করি লসাও করলে হবে এইটটি ফাইভ উপরে চলে যাবে এইটটি ফাইভ বাই চব্বিশ মাইনাস সিক্সটি তাহলে এইটটি ফাইভ বাই চব্বিশ থেকে সিক্সটি বাদ দিলে থাকবে কত চব্বিশ থেকে সিক্সটি বাদ দিলে থার্টি ফোর মাইনাস থার্টি ফোর অর্থাৎ সেক এ প্লাস বির আমরা পাওয়া যাবো মাইনাস এইটটি ফাইভ বাই সিক্স এইটটি ফাইভ বাই থার্টি ফোর ওকে থার্টি ফোর না থার্টি সিক্স থার্টি সিক্স ওকে ঠিক আছে তাহলে কত আসবে পঞ্চাশ ষাট হ্যাঁ এইটটি ফাইভ বাই থার্টি সিক্স শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা এবার টেন এ প্লাস বির মানটা বের করবো একটা মান বের করছি আমরা সেক এ প্লাস বির মান পাইছি আমরা মাইনাস এইটটি ফাইভ বাই থার্টি সিক্স এবার আমরা বের করবো টেন এ প্লাস বি তাহলে টেন এ প্লাস বির মান কিন্তু আমাদের সূত্র জানা আছে টেন এ প্লাস বি সূত্র হলো কি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি ঠিক আছে টেনের মান আমাদের জানা আছে কত ফিফটিন বাই এইট মাইনাস প্লাস টেন বির মান টেন বি এর মান আমাদের জানা আছে থ্রি বাই ফোর সরি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি নিচে হবে ওয়ান মাইনাস টেন এ টেন বি টেনের মান হলো ফিফটিন বাই এইট ইন্টু টেন বির মান হলো ফোর বাই থ্রি এখন উপরে যদি লসাও করি হবে চব্বিশ আট দিয়ে ভাগ করলে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস তিন দিয়ে ভাগ করলে হবে আট চারটা বত্রিশ বাই নিচে কত আসবে লসাও হবে চব্বিশ চব্বিশকে চব্বিশ মাইনাস চার পনেরো ষাট ঠিক আছে এবার এই চব্বিশ আর চব্বিশ কি কাটা যাবে উপরে থাকবে পঁয়তাল্লিশ আর বত্রিশ যোগ করলে হবে সেভেন সেভেন সাতাত্তর আর এখানে বাদ দিলে দেখবে মাইনাস সিক্স থার্টি সিক্স অর্থাৎ টেন এ প্লাস বির মান আমরা পাই গেছি সেভেন্টি সেভেন বাই মাইনাস থার্টি সিক্স ঠিক আছে এইবার আমরা বের করবো কট এ মাইনাস বি তাহলে এরকম করে আমরা এই মানটা বের করলাম এইবার বের করবো কট এ মাইনাস বি পরে বের করবো আমরা সাইন এ মাইনাস বি ঠিক আছে তাহলে কট এ মাইনাস বির মান হবে এখানে আমরা কটের সূত্র লিখবো কট এ মাইনাস বি সমান বলো কট এ মাইনাস বি সমান সূত্র কী জানি আমরা কটে কট বি মাইনাস ওয়ান বাই কট বি কটে কট বি প্লাস ওয়ান বাই কট বি মাইনাস কট এ এটা ছিল আমাদের কটে মাইনাস বি সমান সূত্র আশা করি সূত্রগুলো সবারই জানা আছে কটে সমান আমাদের জানা আছে কত এইট বাই ফিফটিন ইন্টু কট বির মান আমাদের জানা আছে কত থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই কট বির মান জানা আছে থ্রি বাই ফোর মাইনাস কট এর মান জানা আছে এইট বাই ফিফটিন এবার লসাও করলে হবে উপরে হবে সিক্সটি
ऊपर रसगुल्ला 64 पन्न षाट षाट दिए भाग कर ले तीन आठ चौबीस प्लस षाट एक षाट बीचे चार पन्न कत षाट चार दिए भाग कर ले पंद्रह तीन पन्न पैंतालिस माइनस पंद्रह दिए भाग कर ले चार पंद्रह दिए भाग कर ले चार चार आठ बत्रीस ठीक है नीचे सिक्सटी सिक्सटी की काटा दे लक्ष्य करो सिक्सटी और ट्वेंटी फोर जुग कर लेट्टी फोर और नीचे बत्रीस पैंतालिस बत्रीस बद दी थार्टीन अर्थात एट्टी फोर बाई थार्टीन एटाई कट ए माइनस बिर मान ठीक है इस बार आप कि बेर करब साइन ए माइनस बिर मान बेर करब साइन ए माइनस बिर मान लक्ष्य करो साइन ए माइनस बिर मान बेर करब साइन ए माइनस बिर मान जी बेर करते चाहिए साइन ए माइनस बिर क्योंकि सरसि सूत्र आइन ए माइनस बिर सूत्र हलो साइन ए कस बी माइनस कज ए साइन बी माइनस कज ए साइन बी साइनर मान हमें जाना आइन एर मान जाना फिफ्टीन बाई सेवेंटीन इंटू कस बिर मान हमें जाना थ्री बाई फाइव माइनस कजर मान हमें जाना आट बाई सेवेंटीन इंटू साइन बिर मान हमें जाना आ फोर बाई फाइव ठीक है तो आगे मत लसागो तीन पन्न पैंतालिस बाई एट्टी फाइव माइनस बत्रीस बाई एट्टी फाइव थार्टी टू बाई एट्टी फाइव लसागो कर लेट्टी फाइव फोर्टी फाइव माइनस थार्टी टू थार्टी टू बी कर थार्टीन बाई एट्टी फाइव एटी हो कि साइन ए माइनस बिर मान ठीक है तेल ए रकम करी हमें ए रकम मान जी देखे तेल जेको अनुपात मान देवा थे ए रकम समाधान करतेब ते एखे क्योंकि चार्ट अंक मान बेर करीक्षा चार्ट नाओ थे एक दुटाओ थे अनेकगुलो देखान चेष्टा कर ठीक है तेल आज के तीन नम्बर अंक शेष हलो एबार चतुर्थ अंके जाब् लक्ष्य करो आजकल चतुर्थ अंक लक्ष्य करो प्रमाण करो जे कज एक्स माइनस सिक्सटी कज एक्स माइनस थार्टी डिग्री माइनस साइन एक्स माइनस सिक्सटी इंटू साइन एक्स प्लस थ्री 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 हंड्रेड थार्टी डिग्री इक्ुअल सैन टू एक्स ये हमें प्रमाण करते हैं शिक्षार्थी लक्ष्य करो तो लेफ्ट हैंड साइड की दे आज एक्स माइनस सिक्सटी कज एक्स माइनस थार्टी माइनस सैन सैन एक्स माइनस सिक्सटी इंटू सैन एक्स प्लस थ्री थार्टी डिग्री थ्री थार्टी थ्री हंड्रेड थार्टी डिग्री शिक्षार्थी लक्ष्य करो ये तुम्हें लक्ष्य करते जो को सूत्र पड़े कि ना कारण हमारे सूत्र सब अंक एखे दिल कज एटुकर नाम दिल ए अर्थात कज ए कज एटुकर नाम दिल बी जेहतु ये कण की समान ना तो मैं एक कणर नाम ए एक कणर नाम बी तेल कज ए कज बी माइनस यणटार मान दी ए तर मैं यण और एक कण समान तर मैं कणटा के बोलते पर कज ए कज बी माइनस साइन ए क्योंकि यहने जो कण आईने क्योंकि से ही कण नाई तरह ये क्यों करतेब ना बी करते पर आगे कि करते कणटा के कणे समान जदि तैरी कर नीते परि ता कज ए कज बी माइनस साइन ए साइन बी एक सूत्र पड़ते परे ठीक है तेल प्रथम क्यों करब यणटा के कैलकुलेशन करणे प्रकाश करार चेषा करब कि देवे बोल तो कज एक्स माइनस सिक्सटी इंटू कज एक्स माइनस थार्टी माइनस साइन एक्स माइनस सिक्सटी लक्ष्य कर एबार साइन ये कि लिखते परि एखे थ्री तीन सौ त्रिश डिग्री आछे तार माने तीन सौ साठ डिग्री माइनस त्रिश डिग्री माइनस त्रिश डिग्री तीन सौ साठ के त्रिश बिक कर ले कत आस तीन सौ त्रिश बिक कर ले तीन सौ साठ के त्रिश बिक कर ले तीन सौ साठ प्लस हमें लिखते परि एक्स एक्स डिग्री ओके तेल यार लक्ष्य करो कज एक्स माइनस सिक्स सिक्सटी कज एक्स माइनस थार्टी माइनस साइन एक्स माइनस सिक्सटी साइन ये जी करी सूत्र यूज करते चाहिए एखन थे एक माइनस कमन निब माइनस कमन नीले कि थार्टी डिग्री माइनस एक्स हो जाए ठीक है एबार सूत्र पड़से कि सूत्र दाड़ो साइन तीन सौ साठ माइनस थीटा पुराटार नाम दिल थीटा ठीक है तेल क्यों दाड़ो साइन तीन सौ साठ डिग्री माइनस थीटा तीन सौ साठ डिग्री माइनस थीटा किन्तु चतुर्थ सूत्रभागे चतुर्थ सूत्रभागे साइन की नेगेटिव तर मैं आप बोलते कज एक्स प्लस सिक्सटी कज एक्स माइनस थार्टी एगुलो सब ठीक थाकबे आमरा शुधु ओइखाने क्यालकुलेशन करतेछि साइन एक्स माइनस सिक्सटी इंटू साइन तीन सौ साठ माइनस थीटा ओई चतुर्थ सूत्रभागे साइन नेगेटिव नेगेटिवे नेगेटिवे कि हो जाबे पजिटिव और एखाने नाइनटी कयबार आछे चार बार चारटा क्वाड्रेंट चार बार तार माने कि हबे साइन अपरिवर्तित थाकबे साइन थीटा थीटा बोलते आमरा कत बुझतेछि थार्टी डिग्री माइनस एक्स ठीक आछे एबार लक्ष्य करो एइखाने किन्तु
एक्स माइनस थार्टी छिलो किन्तु एखाने होये गेछे कि थार्टी माइनस एक्स तार माने एखान थेके जोदि आमरा एकटा माइनस कमन निई ताहले होबे कज एक्स माइनस सिक्सटी इंटू कज एक्स माइनस थार्टी प्लस साइन एक्स माइनस सिक्सटी बोलो माइनस जोदि एखान थेके कमन निई ताहले कि आसबे माइनस कमन निले होबे एक्स माइनस थार्टी ठीक आछे ताहले आमरा लिखते पारि कज एक्स माइनस सिक्सटी हमें एकदम ये अंकटा पूरा विस्तारित करते तुम्हारा इच्छा कर ले लाइन एखे स्किप करते लाइनटा ना लिखे सरसिटी लाइनटे लिखते परवा ठीक है एक्स माइनस सिक्सटी यार लक्ष्य करो साइन माइनस थीटा साइन माइनस थीटा हमें जानी साइन माइनस थीटा समान माइनस साइन थीटा तो हमें ये करते माइनसटा सामने चले आसने हो जाए कि माइनस अर्थात साइन थीटा थीटा बोलते हमें कत बुझते एक्स माइनस थार्टी शिक्षार्थी आबार एक बोलते ये छो प्लस किन्तु आमरा जानी साइन माइनस थीटा समान साइन माइनस थीटा समान जानी आमरा माइनस साइन थीटा जे कारण माइनसटा कोथाय चले आसबे सामने चले आसबे एकदम ताहले सामने चले आसले एखाने प्लस छिलो प्लस माइनस कि हये जाबे माइनस एबार सूत्र प्रसिद्ध कज ए कज बी माइनस साइन ए साइन बी एई कोण आर एई कोण सेम हयेछे एई कोण आर एई कोण सेम हयेछे अर्थात कज ए कज बी माइनस साइन ए साइन बी आमरा सूत्र लिखते पारबो कज ए प्लस बी ए हलो एक्स माइनस सिक्सटी और बी हलो एक्स माइनस थार्टी ठीक आछे जखन एटा माइनस प्लस हो लक्ष्य करो कज ए कज बी माइनस साइन ए साइन बी समान सूत्र कज ए प्लस बी एखन बोलो तो कज एखाने कि दाड़ाते एक्स एक्स जुग करले हबे टू एक्स माइनस सिक्सटी और थार्टी जुग करले हबे नाइनटी ताहले आमरा किन्तु एरकम सूत्र पाई नाई ताहले आमादेर कि करते हबे कज एखान थेके एकटा माइनस कमन निब माइनस कमन निले नाइनटी माइनस टू एक्स हये जाबे कज माइनस थीटा समान आमरा जानी कज थीटा थीटा माने 90 माइनस टू एक्स यही 90 माइनस टू एक्स अर्थात 90 माइनस टू एक्स हलो टू एक्सर पूरक नब्बे को बिग कर ले कणटाई है कि वही कुणर पूरक है तर मैंने कज 90 माइनस टू एक्स हो टू एक्सर पूरक और सैनर पूरक कजर पूरक क्या सैन और साथे कत लिखब हमें टू एक्स थीटा हिसाब से टू एक्स लिखब ये प्रमाण करते बोलो प्रूट पी आर बी इडी हमें इच्छा कर लेने एक दूटा लाइन लाइनटे स्किप करते এই লাইন থেকে সরাসরি লাইন লিখতে পারতাম আবার এই লাইন থেকে সরাসরি আমরা এই লাইন লিখতে পারতাম এই লাইনটা স্কিপ করতে পারতাম এরকম করে দুই একটা লাইন আমরা স্কিপ করতে পারতাম ঠিক আছে তাহলে আশা করি এই চারটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক বইয়ে গ্রুপ এক গ্রুপ দুই এ আমাদের অনেকগুলো আছে তোমরা সেইগুলো বাসায় প্র্যাকটিস করবে আশা করি অঙ্কগুলো তোমাদের কাছে খুব ভালো লাগছে নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের প্রায় শেষ দিকে চলে আসছি এই চ্যাপ্টারে আরো কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকেই।